আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটি টু পিন মাল্টি ফ্ল্যাগ তৈরি করে দেখাবো এখানে আমি শুধু সকেট ব্যবহার করব অনেকে আমাকে বলছেন শুধু সকেট ব্যবহার করে মাল্টি ফ্ল্যাগ তৈরি করার জন্য সেই জন্য আজকে আমার এই ভিডিওটি করা ভিডিওটি দেখার পর আপনি সহজে একটি ফ্ল্যাগ তৈরি করতে পারবেন সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাল্টি ফ্ল্যাগ তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি সুইচ বোর্ড সুইচ নিতে হবে সকেটের সংখ্যা অনুযায়ী আপনি যে কয়টা সকেট ব্যবহার করবেন সে অনুযায়ী সুইচ বোর্ডটা নিয়ে আসতে হবে এগুলো আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন আমি এখানে পাঁচটি সকেট ব্যবহার করব সেই জন্য পাঁচ হলে সুইচ বোর্ড নিয়ে আসলাম তো প্রথমে সুইচ বোর্ডের উপরে কেচিংটা খুলে নিতে হবে তারপর কেচিংয়ের মধ্যে সবগুলা সকেট বসাতে হবে আমি যেহেতু এখানে কোনো প্রকার সুইচ বা ফিউজ ব্যবহার করব না শুধু সকেট দিয়ে এখানে মাটি ফ্লাইটটা তৈরি করব সেই জন্য সবগুলা সকেট এখানে সুন্দর করে বসিয়ে দেব সকেট বসানো খুবই সহজ প্রত্যেকটা সকেটের মধ্যে দুটা করে নাট এবং সাথে স্ক্রু দেওয়া থাকবে সকেটগুলা কেচিং মধ্যে বসানোর পর ভিতর থেকে স্ক্রুগুলা খুব ভালো করে টাইট করে দিতে হবে তো এমন করে আপনি যে কটা সকেটই ব্যবহার করবেন সবগুলো সকেট কিন্তু কেচিংয়ের মধ্যে বসাতে হবে তারপরে ভিতরে কাজটা করতে হবে আপনারা ভিতরে কাজটা ঠিক মতো বুঝতে পারলে যে কোনো সাইজে মাল্টিফ্লাক তৈরি করতে পারবেন তো আমার এখানে সবগুলোর সকেট কিন্তু বসানো হয়ে গেছে এখন আমি ভিতরে কাজটা করব। আপনারা অবশ্যই ভিতরে কাজটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ভিতরে কীভাবে কানেকশনটা করতেছি প্রত্যেকটা সকেটের মধ্যে দুইটা সাইড থাকবে এক সাইডে ফেস কানেকশন করতে হয় অন্য সাইডে নিউটার কানেকশন করতে হয় এখানে যেহেতু পাঁচটা সকেট আছে পাঁচটা সকেটের মধ্যে ফেস নিউটার কানেকশন করতে হবে সেই জন্য ভিতরে একটু কাজ করতে হবে তো ভিতরে কাজটা করার জন্য অল্প একটু তার লাগবে তারটা আমি মাপ দিয়ে নিলাম তারপর তার থেকে ভিতরে তামাটা বের করে নেব তামা দিয়ে কাজ করব। তো এইখানে দুইটা সাইড আছে তো সবগুলা সকেটে একটা সাইড প্রথমে একটা তার দিয়ে কানেকশন করে নিব এটাকে শর্ট করা বলে তো আপনারা যে কটা সকেটে ব্যবহার করবেন সবগুলা সকেটে একটা সাইড প্রথমে একটা তার দিয়ে কানেকশন করে নেবেন তারপরে এইখানে সবগুলা সকেটের মধ্যে এখানে লাইনটা পাওয়া যাবে আর কানেকশন করার পর অবশ্যই নাটগুলো খুব ভালো করে টাইট করে দিবেন তারপরে অপর যে সাইডটা আছে এই সাইডটাও একইভাবে কানেকশন করতে হবে সবগুলা সকেট একই সাথে একটা তার দিয়ে কানেকশন করতে হবে এইখানে যেহেতু কোনো প্রকার সুইচ নেই সেজন্য এভাবে কানেকশনটা হচ্ছে যদি এখানে সুইচ ব্যবহার করতাম তাহলে কানেকশনটা একটু অন্যরকম হতো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আশা করি আপনাদের অনেক উপকার আসবে আপনি এখানে চাইলে সকেটের সংখ্যা বাড়াতে পারবেন সেই জন্য আপনাকে সুইচ বোর্ডে হোলের সংখ্যা বাড়াতে হবে আর সকেট বেশি আনতে হবে কানেকশনটা কিন্তু খুবই সহজ আপনি শুধু তারটা একটু বেশি নেবেন আর একইভাবে কানেকশনটা করে দেবেন এই হচ্ছে সকেটের ভিতরে কানেকশনটা এখন আমি এখানে সার তার কানেকশন করবো যে তার দিয়ে মাল্টি ফ্লাকের মধ্যে কারেন্ট আসবে তো সার বিস্তারে এক পাশে আমি টু পিন ফ্লাক কানেকশন করছি অপর সাইডটা আমি এখানে সকেটের মধ্যে কানেকশন করব তো প্রথমে সুইচ বোর্ডের ভিতরে তারটা নিয়ে আসতে হবে তারপর এখানে দুইটা তার আছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো টু পিন মাল্টিফ্ল্যাগ তৈরি করার ক্ষেত্রে ফেজ নিউট্রাল দেখতে হয় না আপনি শুধু দুইটা তার দুইটার মধ্যে কানেকশন করে দিলে হবে তো এখানে সকেটে দুইটা দুইটা টার্মিনালের মধ্যে আমি দুইটা তার শুধু কানেকশন করে দেব কানেকশনটি করার পরে মাল্টিফ্ল্যাগ তৈরি করা হয়ে যাবে এখন এই মাল্টিফ্ল্যাগটি বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে আর আপনারা যারা ইলেকট্রিক কাজ শিখতে চান তারা কিন্তু আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে কীভাবে হাউস ওয়ার্ডিং করতে হয় এই সকল বিষয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আশা করি আপনাদের অনেক উপকারে আসতে পারে তো আমার কিন্তু মাল্টি ফ্ল্যাগটি তৈরি করা হয়ে গেছে এখন শুধু এইখানে কেচিংটা বোর্ডের সাথে বসাই দিতে হবে তো বসানোটা খুবই সহজ এখানে স্ক্রু দেওয়া থাকবে স্ক্রু দিয়ে শুধু বোর্ডের সাথে বসাই দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি টুপিন ফ্ল্যাগ তৈরি করতে হয় আজকের মতো আমি এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম